بسم الله الرحمن الرحيم প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব আমার এই মরিচ ক্ষেতের দ্বিতীয় স্প্রে হিসেবে আজকে আমি কি কি কীটনাশক এবং কি কি ভিটামিন ব্যবহার করব এটা এখন আমি আপনাদের দেখাবো এবং আলোচনা করব দেখছেন বন্ধুরা আমার এই মরিচ ক্ষেতে মরিচের গাছগুলো ইনশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং বন্ধুরা মরিচের দুইটা রোগ হচ্ছে সবচেয়ে মারাত্মক রোগ সেটা হচ্ছে বন্ধুরা মরিচের গাছের এই পাতা কুকড়ানো রোগ এবং বন্ধুরা আরেকটি হচ্ছে বন্ধুরা এই মরিচের গাছের গোড়া পচে মারা যাওয়া রোগ এই দুইটা রোগ হচ্ছে বন্ধুরা মরিচের সবচেয়ে বড় ধরনের রোগ এই দুইটা রোগকে যদি আপনারা দমন করে রাখেন তাহলে ইনশাআল্লাহ মরিচের গাছ দীর্ঘদিন সুস্থ সবল হবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে এবং বন্ধুরা তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আমি আমার এই মরিচ ক্ষেতে যাতে পাতা কুকড়ানো রোগের আক্রমণ না হয় সেজন্য আজকে আমি আগাম হিসাবে কি কীটনাশক ব্যবহার করব সেটা এখন আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা লাকাদ এটা ইনতেফা কোম্পানির খুবই ভালো মানের একটি কীটনাশক যার উপাদান আছে বন্ধুরা অ্যাভামেকটিন এই লাকাদ হচ্ছে বন্ধুরা স্থায়ীভাবে অনুপ্রবেশ ক্ষমতা সম্পন্ন স্পর্শক ও পাকস্থলী গুণসম্পন্ন খুবই ভালো মানের একটি মাকড়নাশক এর প্রতি লিটারে আছে 18 গ্রাম অ্যাভামেকটিন এই লাকাদ আজকে আমি ব্যবহার করব আমার এই মরিচ ক্ষেতের পাতা কুকড়ানো রোগ যাতে না লাগে সেই জন্য এই লাকাদের ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা প্রতি 16 লিটার পানিতে 24 মিলি হারে দিয়ে গাছকে যদি ভালোভাবে ভিজে স্প্রে করেন তাহলে ইনশাল্লাহ এই মরিচ ক্ষেতের মাকড় দমন হবে এই মাকড় হচ্ছে বন্ধুরা এক ধরনের চুষক পোকা এই মাকড় মরিচের গাছের পাতায় বসে পাতার রস চুষে খায় ফলে মরিচের গাছের পাতাগুলা কুকড়ে যায় এই মাকড় পোকা যদি মরিচ গাছে আক্রমণ করে ফেলে তাহলে দেখবেন যে এই পোকা দমন করতে করতে এক মাস পর্যন্ত লেগে যায় এই এক মাস লেগে গেলে আপনার দেখবেন যে মরিচ ধরতে ধরতে আপনি এক মাস পিছিয়ে যাবে সেই জন্য আপনারা মরিচ ক্ষেতে মাকড় দমনের জন্য আগে থাকে যে কোনো ধরনের মাকড়নাশক ব্যবহার করবেন এটা দেখছেন বন্ধুরা ইনতেফা কোম্পানির মাকড়নাশক এছাড়াও আছে সিনজেন্টা কোম্পানির ভাটিমেক আছে এবং বায়ারের ওবেরন মোভেন্টো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা প্রথম স্প্রে হিসেবে আমি ব্যবহার করেছিলাম সিনজেন্টা কোম্পানির ভাটিমেক এবং এবার দ্বিতীয় স্প্রে হিসেবে ব্যবহার করব এই ইনতেফা কোম্পানির লাকাদ আপনারা সবসময় ভালো মানের কীটনাশক ব্যবহার করবেন এবং একই কীটনাশক বারবার ব্যবহার করবেন না একই কীটনাশক গাছে বারবার ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় সেজন্য আপনারা গ্রুপ ঠিক রেখে এক একবার এক এক কোম্পানির কীটনাশক আপনারা ব্যবহার করবেন এক একবার এক এক ধরনের কীটনাশক ব্যবহার করলেও ভালো কোম্পানির কীটনাশক ব্যবহার করবেন এবং বন্ধুরা এর সঙ্গে আজকে আমি আরেকটি ভিটামিন ব্যবহার করব প্রথম স্প্রেতেও আমি এই ভিটামিনটি ব্যবহার করেছিলাম ভিটামিনটি ব্যবহার করার কারণে গাছগুলো দেখুন বন্ধুরা খুবই সুন্দর ঝাঁকড়া হয়েছে এবং গাছের নতুন নতুন ডালপালা গজিয়ে গাছ খুবই সুন্দর চেহারাবান গাছ হয়েছে দেখুন বন্ধুরা কমপ্লেসাল সুপার এ এটা বায়ার কোম্পানির খুবই ভালো মানের একটি পিজিআর যার উপাদান আছে বন্ধুরা সুপার এ অ্যামাইনো অ্যাসিড এই কমপ্লেসাল সঠিক নিয়মে ব্যবহারে মরিচের গাছ সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করে এবং গাছের ডালপালা বৃদ্ধি করে গাছের কুশির সংখ্যা বৃদ্ধি করে ফুলজালি ঝরে পড়া রোধ করে এবং অধিক পরিমাণে ফুলজালি আনতে ও ফুলজালিগুলা সঠিকভাবে পরিপক্ক হতে সাহায্য করে এই কমপ্লেসাল এই কমপ্লেসালের ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা প্রতি 16 লিটার পানিতে 30 এমএল করে দিয়ে যদি গাছকে ভালোভাবে ভিজে স্প্রে করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে মরিচের গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে ঝাঁকড়া হবে এবং সুন্দর ফুলজালি আসবে এবং ফুলজালি ঝরা রোধ করবে এই কমপ্লেসাল তো বন্ধুরা আজকে আমি আমার এই মরিচ ক্ষেতে ব্যবহার করব এই কমপ্লেসাল এবং এই লাকাদ এই দুইটা কীটনাশক এবং পিজিআর আজকে আমি একসঙ্গে ব্যবহার করব তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ